আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা কি শিখব? আজকে আমরা খুব সুন্দর একটা ক্রাফট শিখব। আজকের টপিকস আমাদের মেকিং বোর্ড। চলো তাহলে দেখে ফেলি কিভাবে বোর্ড তৈরি করা যায়। আমাদের বোর্ড তৈরি করতে শুধু এইরকম পেপার লাগবে, আর কিছু প্রয়োজন নেই। ঠিক আছে, আমি এরকম তিনটা কালারে তিনটা পেপার নিয়েছি। এই যে এ ফোর সাইজে পেপারগুলোকে আমরা কি করব, এইভাবে ফোল্ড করব। ঠিক আছে, আমার মতো করে এইভাবে ফোল্ড করে ফেলবে। তারপরে সমান রাখার জন্য এখানে একটা এইভাবে পয়েন্ট করে দেব। তারপরে এখানে একটা এইভাবে ভাঁজ দিয়ে দিব, এখানে একটা এইভাবে ভাঁজ দিয়ে দিব। ঠিক আছে, এইভাবে ভাঁজ দিয়ে দিব। তারপরে এই অংশটা এইভাবে ভাঁজ দিয়ে উল্টিয়ে এইভাবে এই অংশটা এইভাবে ভাঁজ দিয়ে ফেলব। দেখো, তারপর কি করব, এইটাকে আমরা এখানে ঢুকিয়ে দিব। ঠিক আছে, তারপরে এইটাকেও আমরা এইভাবে ভাঁজ করে এইভাবে ভাঁজ করে ফেলব। দেখো তো এটা কি হলো, এটা একটা টুপির মতো হয়ে গেল, তাই না? এখানে একটা পকেট। তারপরে আমরা কি করব, এখানে আমরা এই অংশটাকে এইভাবে ফোল্ড করে ফেলব। তারপরে আবার এই অংশটাকে এখানে আমরা ফোল্ড করে ফেলব। ঠিক আছে, এই তো দেখো আবার কি হয়ে গেল, এই তো একটা পকেট। দেখো তো এই শেপটা কি শেপ, হ্যাঁ একটা স্কয়ার শেপ হয়েছে না? আমরা এখন করব কি, এই যে দুই অংশটা আছে এই অংশটা এইভাবে টেনে বের করে দিব। দেখো কি হয়ে গেল তাহলে, এটা একটা হ্যাঁ বোট হয়ে গেল, তাই না? তাহলে দেখি আবার আরেকটা করি, এইভাবে এই অংশটাকে আমরা ফোল্ড করে ফেললাম। তারপরে এখানে আমরা একটা সমান পয়েন্ট নেয়ার জন্য কি করব, এইভাবে ভাঁজ করে ফেলব। তারপরে এখানে কি করব, এখানে একটা ভাঁজ, এখানে একটা ভাঁজ, তারপরে এই অংশটাকে এইভাবে ভাঁজ করে উল্টিয়ে আবার এখানে ভাঁজ করে ফেলব, তাই না? তারপরে কি করেছিলাম, এখানে এটা ভিতরে ঢুকিয়ে দিয়েছি, আর এখানে এটা ভিতরে ঢুকিয়ে এখানে একটা ভাঁজ করে একটা স্কোয়ার শেপ নিয়েছি, তাই না? এখানে কিন্তু কি হলো, পকেট। তারপরে এখানে আবার আমরা একটা ভাঁজ দিয়ে ফেললাম, একইভাবে এখানে আবার একটা ভাঁজ দিয়ে ফেললাম। তারপরে কি হলো, এখানে আবার একটা এরকম আগের মতো একটা পকেট হয়ে গেল, তাই না? এই যে টুপির মতন একটা পকেট হয়ে গেল, আর এইরকম করলে একটা স্কোয়ার শেপ চলে আসে। তারপরে এই তো এই দুই সাইডটা এইভাবে টেনে এইভাবে আমরা একটা বোর্ড বানিয়ে ফেললাম, তাই না? কেমন হয়েছে দেখো তো, হ্যাঁ এইরকম আমরা অনেক কালারের পেপার নিয়ে এরকম আমরা বোর্ড বানাতে পারি। তোমরা তাহলে বাসায় কি করবে, এই ভিডিওটা বেশি বেশি করে দেখে এরকম করে বোর্ড বানাবে। ঠিক আছে,
আজকে তাহলে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা নতুন অন্য আরেকটা কিছু শিখবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।